দর্শক এখন হচ্ছে দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতির নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বিসি সি সাবেক সহ সভাপতি দেওয়ান সুলতান আহমেদ আপনাকে স্বাগত বিজনেস স্যার থ্যাংক ইউ নতুন বছর নতুন সরকার তো সার্বিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন প্রত্যাশা ছিল এখন কী রকম যাচ্ছে সব কিছু মিলে একটু জানতে চাচ্ছি আপনাকে ধন্যবাদ আসলে নির্বাচনের তিন চার মাস আগে থেকেই পাঁচ ছয় মাস আগে থেকেই নির্বাচনের বছরে সাধারণত দেশি বিদেশি বিনিয়োগকারীরা এবং বাংলাদেশের লোকাল ব্যবসা বাণিজ্য করি সবাই একটা প্লাস শঙ্কিত ভাব মনের মধ্যে থাকে যে নির্বাচনটা ঠিকমতো হয়ে যাবে কিনা বা কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক থাকবে কিনা এইসব বিষয় নিয়ে সবার মনে একটা দ্বিদাদ্বন্দ্ব থাকে নর্মালি এটা সব দেশে হয় আমাদের তাই হয়েছে তবে আমরা আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশের নির্বাচন অনেক সুষ্ঠুভাবে হয়ে গেছে এবং আমরা দেশের ব্যবসায়ী শিল্পপতিরা প্রথমে আমরা বর্তমান সরকারের কন্টিনিউটি আমরা চেয়েছি আমাদের এফ এর পক্ষ থেকে আমরা সমর্থন জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আজকে পুনরায় তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে জয়লাভ করেছেন তাতে আমরা আশ্বস্ত হয়েছি যে বিনিয়োগ পরিস্থিতি জন্য অনুকূল যে সমস্ত পরিবেশ দরকার সেগুলো বর্তমান সরকারের পক্ষ থেকে বেসরকারি খাত এবং বিদেশি বিনিয়োগকারীরা পাবে আমরা আশ্বস্ত তাতে আমি আশাবাদী যে আগামী বছরগুলোতে বিশেষ করে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের প্রবৃদ্ধি বাড়বে বিনিয়োগ বাড়বে বৈদেশিক বিনিয়োগ আসবে বৈদেশিক বিনিয়োগ পাওয়ার ব্যাপারে বেশি আশাবাদী একটা কারণে সেটা ইতিমধ্যে আমাদের সরকার একশোর মতো আপনার ইকোনমিক স্পেশাল ইকোনমিক জোন গঠন করেছেন তার মধ্যে বেশ কতগুলো আপনার তৈরি হয়ে গেছে লিস্ট দেওয়ার জন্য বিদেশে অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে এবং অনেক বিদেশি কোম্পানি ইতিমধ্যেই জাপান চায়না তারপর ইন্ডিয়া তারা অনেকেই এ সমস্ত স্পেশাল জোনে জমির জন্য আবেদন করেছে এবং তাদেরকে জমি দেওয়ার ব্যাপারে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়ে গেছে তো জমিটা হলে সেখানে ইনফ্রাস্ট্রাকচারও হয়ে যাচ্ছে হলে পরে সেখানে বিনিয়োগ আসবে এবং আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে দ্বিতীয় কথা হল যে আমাদের যে এক্সপোর্ট যেটা মেন আমাদের এক্সপোর্টটা আপনার বাস্কেটটা আসলে একটু ছোট আচ্ছা ভারতের সাথে আমাদের ট্রেড গ্যাপ করেন চিন্তা করি হচ্ছে কি স্বাধীনতার পরে বাংলাদেশে যে সমস্ত কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছে এইসব কলকারখানা যন্ত্রপাতি থেকে শুরু করে রেস থেকে শুরু করে বেশিরভাগই ভারত বেসড করা হয়েছে যার কারণে আজকে ভারতের বাজার এখানে বড় হয়েছে এখানে যে সমস্ত আমাদের ইন্ডাস্ট্রিগুলো গ্রো করছে সেখানের মধ্যে ভারতের র মেটেরিয়ালস ভারতের মেশিনারি আনতে হচ্ছে যার কারণে তাদের থেকে আমাদের আমদানি বেশি হচ্ছে এদিকে ভারত সরকার আমাদেরকে মোটামুটি দুইটি তিনটে আইটেম ছাড়া সব আইটেমে আমাদেরকে ডিউটি ফ্রি করে দিয়েছে কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে আমাদের বাস্কেট এত ছোট ওই বাস্কেট দিয়ে আমরা ভারতে এক্সপোর্ট করে আমরা ট্রেড ইমব্যালেন্স কমাবো তুল্য তুলনামূলকভাবে ভালো এটা সম্ভবপর না এটা হচ্ছে না কিন্তু আগের চাইতে ভারতে আমাদের রপ্তানি বেড়েছে এবং আগামী দিনে আমরা আশা করি আগামী এই বছরের শেষ দিক পর্যন্ত আমরা আশা করি ভারতের সাথে আমাদের রপ্তানি আমরা দুই বিলিয়ন ডলারে যাওয়ার একটা পরিকল্পনা মহাপরিকল্পনায় আছি এটা হলো একটা দিক আরেকটা দিক হলো আমাদের যে সেবা খাত রয়েছে সেই সেবা খাতটাকে যদি আমরা উন্নত করতে পারি তাহলে ভারত থেকে যেমন আমাদের এখান থেকে লক্ষর উপরে মানুষ ভারতে যায় তো ভারত থেকেও বহু লোক আছে বাংলাদেশে দেখার জন্য আসার জন্য আগ্রহশীল কারণ বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবাংলা মিলে এই এলাকাতে এরা অধিবাসী রয়েছে তাদের পঞ্চাশ বছর একশো বছর আগে তাদের সবারই অনেকেরই রুট হলো এই বাংলাদেশ এখান থেকে তাদের পূর্বপুরুষরা সেখানে যাওয়াতে তারা সেখানে আছে তো তারা তাদের পূর্বপুরুষের ভিটা ভাটি দেখতে আসতে চায় আমাদের পর্যটনে মনে করেন যে আমাদের সি বিস রয়েছে অনেক কিছু আছে আমাদের এখানে দেখার মতো তারা আসতে চায় তা আমরা যদি এখন এই পর্যটন সেক্টরকে যদি আমরা উন্নত করতে পারি সেবা খাতকে যদি আমরা উন্নত করতে পারি তাহলে অধিক সংখ্যক ট্যুরিস্ট ভারত থেকে আমাদের এখানে আসলেও কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ ইনকাম হবে এবং আমাদের ট্রেডিং ব্যালেন্স কমবে আমি মনে করি ইতিমধ্যে ভারতের সাথে আমাদের আপনার বন্দর ব্যবহারের চুক্তি হয়েছে আপনারা জানেন চট্টগ্রাম বন্দর মংলা বন্দর ব্যবহারের চুক্তি হয়েছে সেই বন্দর তারা ব্যবহার করলে তার মাধ্যমে আমরা যে সার্ভিস চার্জ পাবো তাতেও আমাদের কিন্তু ট্রেডিং ব্যালেন্স অনেকটা কমবে ইতিমধ্যে আপনার নো রুট চালু হয়েছে ভারতের সাথে আমাদের যেটা আগে বায়ার সিঙ্গাপুর ছিল বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি হচ্ছে জাহাজের মাধ্যমে এখানে একটা সমস্যা হচ্ছে সেখান থেকে আমাদের জাহাজগুলো সব জাহাজই ভারত থেকে পণ্য মাল ভর্তি করে বাংলাদেশে আসে কিন্তু যাওয়ার সময় তারা কার্গো পাচ্ছে না কম পাচ্ছে যার ফলে তাদের খরচটা বেশি হচ্ছে এখন যদি কার্গো যদি আসা যাওয়া যদি ইকুয়েল হয় তাহলে কিন্তু তাদের খরচও কমবে এবং পণ্য পরিবহনের দামও তারা কমাতে পারবে তো এই বিষয় দিয়ে কয়েকদিন আগে এখানে সোনাগা হোটেলে একটা মিটিং হয়েছিল যে কিভাবে পণ্য পরিবহন জাহাজে বৃদ্ধি করা যায় এবং ওয়ান ওয়ানওয়ে ট্রাফিক নামে বহুত হয়ে যাতে জাহাজগুলো পণ্য নিতে পারে সেই একটা ব্যবস্থা করার জন্য মোটামুটি আপনার বন্দর জাহাজ চলাচল মন্ত্রণালয়ের মাননীয় সচিব উপস্থিত ছিল আমার আমরা ভারতের থেকেও লোকরা ছিল আমরাও ছিলাম তো এটাতে একটা উদ্যোগ দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং এটাও অনেক সাকসেসফুল হবে থার্ড যে পয়েন্টটা হলো যে ভারত আসলে হয়েছে কি একটা বিশাল দেশ এখন আমাদের যারা ব্যবসা বাণিজ্য করি আমরা আর কি আমাদের ম্যাক্সিমাম লোকে আসলে ভারতের অনেক অঞ্চল সম্বন্ধে কোনো ধারণা এখনো নাই তারা বড় জোর ধরুন পশ্চিমবাংলা বাংলা আর অসুখ হইলে ডাক্তারের জন্য দিল্লি যায় নহলে ব্যাঙ্গালোর যায় এ পর্যন্ত এর বেশি তারা যায় না কিন্তু ভারত একটা বিশাল দেশ ভারতের চাহিদা মানুষের চাহিদা পণ্যের চাহিদা অনেক অনেক গুণ বেশি তো সেই হিসাবে আমরা যদি ভারতের প্রত্যন্ত সব অঞ্চলের মধ্যে যদি কয়েকটা অঞ্চলে যদি আমাদের ব্যবসায় আমরা যেতে পারি এবং সেখানে আমাদের প্রোডাক্টস পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমাদের রপ্তানি আগের থেকে অনেক বৃদ্ধি পাবে বলে আশা করছি আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি থ্যাংক ইউ দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আই একটু পরেই আমাদের সঙ্গেই থাকুন

কত বছর থেকে তো নির্বাচন থাকার নির্বাচন ফ্রন্ট সামনে থাকার কারণে অনেকেই একটু স্বাভাবিক ভাবে যেহেতু ইন্ডাস্ট্রি স্টার্ট আপ এর জন্য বসে আছে সেগুলো তারা স্টার্ট করবে আর বৈদেশিক বিনিয়োগের ব্যাপারে যেটা আপনি বলছেন বৈদেশিক বিনিয়োগ তো অ্যাকচুয়ালি এতদিন আমাদের দেশে যে সমস্যা ছিল জমির একটা বড় সমস্যা ছিল শিল্প ইন্ডাস্ট্রি করার জন্য ভারত নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী জননেত্রী সরকার যেভাবে স্পেশাল ইকোনমিক জোন গঠনের পরিকল্পনা নিয়ে 100 মতো জোন গঠন করেছে এবং সেখানে বহু বিদেশী বিনিয়োগকারী জমির জন্য আবেদন করছে এবং তাদেরকে জমিও দেওয়া হচ্ছে তো তার সার্ভিসও পাওয়া যাবে হ্যাঁ এরপরে আরেকটা বড় জিনিস ছিল যেটা আমাদের এখানের মধ্যে যেটা সমস্যা ছিল সেটা হলো যে আমাদের এখানে আপনি ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট যেটা গ্যাস বিদ্যুৎ পরিবেশ এসব সাপোর্টের সার্টিফিকেট সার্টিফিকেট পেতে আমলাতান্ত্রিক জটিলতা অনেকে সাফার করতো কিন্তু সেই জিনিসটা বর্তমানে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির কাছে চলে গেছে বিডা যেটা চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী এবং যেটা ওয়ান স্টপ সার্ভিস এখন সেখান থেকেই একজন বিনিয়োগকারীকে তার এই যা কিছু প্রয়োজন একটা ইন্ডাস্ট্রি সেট আপ করার জন্য সব কিছু সে সেখান থেকে ওয়ান স্টপ সার্ভিস থেকে পাবে তাকে বিভিন্ন জায়গায় দৌড়াতে হবে না তো এইটা কার্যকরী হলে পরে আমি খুবই আশাবাদী যে বিনিয়োগকারীরা বাংলাদেশে এসে অনেক দ্রুত গতিতে তাদের বিনিয়োগ আনতে পারবে এবং ফ্যাক্টরি চালু করতে পারবে পাশাপাশি আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হলো যে আমাদের যে ফিজিক্যাল পলিসি রয়েছে ট্যাক্স ট্যারিফ যে পলিসি আছে সেটাও আপনি মনে করেন যে আমাদের আশেপাশের দেশে যা আছে তার চাইতে আমাদেরটা অনেক বেশি লিবারাল আমাদের এখানে মানুষ বিনিয়োগ করলে তার প্রফিট সে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যেতে পারে এখানে হান্ড্রেড পার্সেন্ট অ্যালাউড আছে এখানে লোকাল কোনো নেওয়া না অন্যান্য দেশে আছে তা না তো সেই হিসাবে যারা বিদেশি বিনিয়োগ করতে চায় তারা নিঃসন্দেহে তারা নিয়ে যেতে পারবে তাদের মূলধনও তারা নিয়ে যেতে পারবে এখানে কোনো বাধা নেই এখানে আমাদের যে বর্তমান যে আমাদের গভর্নমেন্টের যে মাননীয় অর্থমন্ত্রী হয়েছে জনাব আপনার মুস্তফাক কামার সাহেব তিনি একজন নিজের সাকসেসফুল বিজনেসম্যান এবং ডাইনামিক লোক তার নেতৃত্বে বাংলাদেশে মনে করেন যে ইনকাম ট্যাক্স ভ্যাট কাস্টম ট্যারিফ এই জায়গাগুলোতে যেখানে আপনার সমস্যা আছে সেগুলোর তার নেতৃত্বে খুব অচিরেই এগুলা আপনার ঠিক হয়ে যাবে এক দ্বিতীয় কথা হলো যে আপনি দেশের ফিজিক্যাল পলিসি এবং ট্যাক্স ট্যারিফ পলিসি যদি অনুকূল না থাকে তাহলে বিনিয়োগকারীরা আকৃষ্ট হয় না বৈদেশিক বিনিয়োগকারীরা আকৃষ্ট হয় এগুলোর উপরেই যে তার ট্যাক্স কত দিতে হবে তার প্রফিট সেট ট্রান্সফার করে নিতে পারবে কিনা এগুলো তারা এ করতো এইসব বিষয়ে বাংলাদেশে আমাদের বিনিয়োগ নীতিমালা আর শিল্প নীতিমালা যেটা এগুলো সবই এখন অনুকূলে আছে। তো আমি অবশ্যই আশা করব যে অল্প কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের বিনিয়োগ পরিস্থিতি আগার চাইতে অনেক উন্নত হচ্ছে বিদেশি কয়েকদিন আগে দেখছি পত্রিকাতে সৌদি আরবের থেকে দুজন বড় বিনিয়োগকারী বাংলাদেশে আসতেছে যারা এখানে ওয়েল করতে চায় রিফাইনারি করতে চায় তারা সরকারের সাথে মিলে যৌথভাবে তারা করছে এরাম করে একটা লোকও আসছে তারা ভারতে একটা করছে বাংলাদেশে তারা একটা করতে চায় এটা খুবই বিগ ইনভেস্টমেন্ট এবং এরা যদি আসে যদি অলরেডি জাপানে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট বাংলাদেশে চলে এসেছে অলরেডি চলে আসছে বা সৌদিরও আসতে চাচ্ছে এরাম করে লোকও আসতেছে তাইলে এই এই সেক্টরে বড় বিনিয়োগ হয়ে যাবে এবং স্পেশালি চট্টগ্রামে মিরেশ্বরাইতে যে আপনার স্পেশাল ইকোনমিক জোন হয়েছে যেখানে মিনিমাম বেশ বড় বড় অনেকগুলো বিনিয়োগকারী জমি নিয়েছে এবং তারা তাদের কার্যক্রম শুরু করছে কর্ণফুলি একটাই ভিজিট আছে চিরবঙ্গে সেটাতেও কিন্তু আস্তে আস্তে ইন্ডাস্ট্রি হচ্ছে তো আগামী দিনে বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি খুবই ভালো হবে আমাদের লোকাল বিনিয়োগকারীরাও আগ্রহশীল হবে আর সবচেয়ে বিনিয়োগ যে জিনিসটা দরকার সেটা হলো যে সরকারের পলিসিগুলো হতে হবে কনজেনিয়াল ফর ইনভেস্টমেন্ট নাম্বার ওয়ান নাম্বার টু হলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সব কিছু থাকতে হবে অনুকূল এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূল থাকবে এবং তিনি যে নতুন মন্ত্রিসভা গঠন করছেন ইয়ং অ্যান্ড সিনিয়র লোক নিয়ে এই মন্ত্রিসভা আমি আশা করি সব বিষয়ে অনেক পারদর্শী ভূমিকা রাখতে পারবে এবং বিশেষ করে শিল্পমন্ত্রী বাণিজ্যমন্ত্রী অর্থমন্ত্রী টোটাল চেঞ্জ করে দিয়েছেন এবং এরা সবাই অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোক এবং তাদের নেতৃত্বে শিল্প ব্যবসা বাণিজ্য দেশের অর্থনৈতিক পজিশন এগুলো সব কিছু অনেক উন্নতি লাভ করবে বলেই আমি আশা করি এবং সবচেয়ে বড় যে জিনিসটি হল যে একজন বিনিয়োগকারী চায় যে তার বিনিয়োগ নিরাপত্তা আছে কিনা এবং সে এখানে তার সিকিউরিটি পাবে কিনা এখান থেকে তার প্রফিট সে ট্রান্সফার করতে পারবে কিনা তার ওয়ে অফ লাইফটা এখানের মধ্যে কীভাবে থাকবে এগুলা তারা চায় কারণ আমি যদি আমিও যদি একটা বিনিয়োগ নিয়ে মনে করেন যে আগরতলা যাই আমিও সেখানে চিন্তা করবো যে আমার বাড়িটি যেখানে থাকবো নিরাপদ থাকবো কিনা লোকাল মানুষ আমাকে সহযোগিতা করবে কিনা সরকারের সহযোগিতা আমি পাবো কিনা এইসব বিবেচনা করে আমি যখন ফিজিবল মনে করবো তখনই কিন্তু আমি যাবো তো বৈদেশিক বিনিয়োগকারীরাও কিন্তু যারা আসতে চায় যারা আসবে আসছে তারা কিন্তু এই তিনটা জিনিসই তারা চায় আমাদের কাছে তো এগুলো আমাদের এই সরকার দিতে পারে বলে আমি মনে করি এবং আগামী দিনে আমাদের বিনিয়োগ পরিস্থিতি ভালো হবে আমাদের আপনার রপ্তানি আয় বৃদ্ধি পাবে হ্যাঁ তবে রপ্তানি ক্ষেত্রে আমাদের একটা সমস্যা আছে আমাদের বাস্কেটটা অনেক ছোট ছোট তো আমাদের ডাইভার্সিফিকেশন অফ প্রোডাকশান যদি হয় কিছু কিছু ক্ষেত্রে যেমন আমাদের বর্তমানে আমাদের কৃষি সেক্টরে অনেক কিছু আছে আপনার এগ্রিকালচারাল প্রোডাক্টস কিন্তু এক্সপোর্ট করার মতো অনেক কিছু আছে কিন্তু এগুলো এখন সুরক্ষা করে বিদেশে এক্সপোর্ট করার মতো অনেক ফ্যাসিলিটির অভাব রয়েছে যে আমাদের ফার্মারদের কাছে এইসব সুবিধা নাই এইসব সুবিধাগুলো যদি ফার্মাররা পায় তারা যদি তাদের জিনিসটা যদি ঠিক পোর্ট রাখতে পারে এবং বিদেশে

আজকে আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি ধন্যবাদ দিচ্ছি এবং যারা আমার দর্শক শুনছেন আমি আশা করি তারাও বিষয়টা বিবেচনা করবেন দেখবেন আপনাকে ধন্যবাদ ইউ দর্শক এতক্ষণ দেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন ব্যবসায়ীদের শিশু সংগঠন এফ এর সাবেক সহ সভাপতি দেওয়ান সুলতান আহমেদ দর্শক এবার নিচ্ছি আরো একটি বিরতি বেলা দুইটা পঁয়ত্রিশ মিনিট আবার ফিরে আসবনেসে আরো আয়ের জন্য আমাদের সঙ্গেই থাকুন